নির্বাচনের সময় দেশের 64টি জেলায় দায়িত্ব পালনের জন্য 1904 জন অতিরিক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চেয়েছে নির্বাচন কমিশন। 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন তারা। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক চিঠিতে এই তথ্য জানানো হয়। এতে জানানো হয়, বর্তমানে দায়িত্ব পালন করছেন 1916 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। চিঠিতে আরও বলা হয়েছে, 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি নিশ্চিতকরণের পাশাপাশি ভোট গ্রহণের দুই দিন আগে থেকে ভোট গ্রহণের দুই দিন পর পর্যন্ত নির্বাচনী এলাকায় সার্বিক শান্তি শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধের জন্য বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনী সদস্যদের সঙ্গে দায়িত্ব পালনের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রয়োজন। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।